মদ জুয়া ও লটারি ব্যবসা রমরমিয়ে চলছে সর্বত্রই ধ্বংস হচ্ছে যুব সমাজ নষ্ট হচ্ছে পারিবারিক ও সামাজিক ভারসাম্য এর বিরুদ্ধে সোচ্চার হলো পূর্ব মেদিনীপুর জেলার ময়নার দুটি অঞ্চল গোজিনা ও বাগচা এই দুটি অঞ্চলে এবারে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে যায় তারপর থেকে নেতৃত্বরা এই দুটি অঞ্চলকে ময়না মডেল অঞ্চল হিসেবে গড়ে তোলার বার্তা দেন সে কথা মাথায় রেখে এই দুটি অঞ্চলে চোলাই মত কম্পিউটার জুয়া ও ডিয়াল লটারি ব্যবসা বন্ধ করে দেওয়ার আহ্বান জানানো হয় ব্যবসায়ীদের জানা গিয়েছে ইতিমধ্যে এই দুটি অঞ্চলে ছটি মদের দোকান নটি কম্পিউটার জুয়া ও চারটি ডিয়াল লটারির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এই সম্পর্কে জেলা পরিষদের সদস্য উত্তম সিং এবং বিজেপির জেলা সম্পাদক চন্দন মন্ডল কি বললেন শুনুন কম্পিউটার খেলা এখন থেকে বন্ধ করতে হবে এখান থেকে এইসব করা যাবে আমরা গজিনা গ্রাম পঞ্চায়েত থেকে আসি এই যে বন্ধ করতে হবে কারণ আমরা এই পাশাপাশি যত ক্যাসিনো মদের ঠেক আমরা পরশু থেকেই বন্ধ করে দিয়েছি আজকে তোমার টিকিট তুলেছ

শুন আমরা বাক্সাতে অনেকদিন আগে থেকেই আমরা হচ্ছে এই মদ বা ওই কম্পিউটার জুয়া যেটাকে বলে বা ওই ডেয়ার লটারি যে ক্যাম্পগুলো ছিল আমরা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু গোজিনাক অঞ্চলে বা ওই দুটো অঞ্চলে যৌথ জায়গা যেটা আছে পেটোয়ার কন থেকে ইজমালি চক পর্যন্ত এই রাস্তা সাইড ধরে কয়েকটা ওই ক্যাসিনো খেলা চলছিল আর কম্পিউটার জিরো যেটাকে বলে ওইটাকে আর আপনার হচ্ছে ওই মদের ঠেক যেটা লোকাল মদের ঠেক এবং আপনার প্রায় পেটোয়া এবং পোস্ট অফিস কিরানা বাজারে এখানে ওই আমাদের ডেয়ার লটারি বসত আমরা পরশুদিন থেকে ওদের কাছে গিয়ে গিয়ে ওদেরকে জানিয়ে দিয়েছি যে আজকে পর্যন্ত আমরা ওদেরকে বলে দিয়েছি আজকে পর্যন্ত ওদের ব্যবসা চালু রেখে বন্ধ করতে কেন অনেকে হয়তো অনেক তুলে নিয়েছে তাদের বিভিন্ন কথা ছিল আমরা তাদেরকে আজকে বলে দিয়েছি আজকের পর থেকে যাতে এই দুটো অঞ্চলের কোনো জায়গায় লোকালি চুল্লু বলুন লোকাল মদ বা আমাদের ইসের মদ নিয়ে গিয়ে যারা ব্যবসা করে লুকিয়ে বিক্রি করে তাদেরকে আমরা সতর্ক করেছি এবং এরপরে যদি কেউ করে তখন কিন্তু আমরা প্রশাসনকেও জানিয়েছি আমরা তখন কিন্তু ওদের বিরুদ্ধে স্টেপ নেবো আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আমরা গজিনা এবং বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রশাসনের গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দখল করেছি আমরা ক্ষমতা এসেছি এখানে আমরা দেখলাম যে ইদানিংকালে এবং বেশ কয়েক গজিয়ে অনেক লটারি বিশেষ করে যারা কম্পিউটার জুয়া এগুলা দেখলাম যে আমাদের গ্রাম বাংলা যারা খেটে খারাপ খেটে খাওয়া মানুষদের অর্থনৈতিকভাবে যারা দুর্বল সেই সব পরিবারের ছেলেমেয়েরা অংশ ছেলেরাই অংশগ্রহণ করছে কম্পিউটার জুয়া যখন আমরা বন্ধ করতে গেলাম বিভিন্ন এখানে আমাদের পেটুয়া আমাদের হচ্ছে কিয়ারনা বাজার থেকে গজিল্যাঙ্কের মোড় পর্যন্ত ছোটা সাথটা কম্পিউটার জুয়া আছে আমাদের ধারণার বাইরে এগুলো এভাবে যে খেলা চলে আমারও ধারণা ছিল না কিন্তু অনেকে অভিযোগ করে অনেকের মায়েরা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের পরিবারে মানে তাদের স্বামীরা প্রত্যেক দিন এই জুয়ার সাথে যুক্ত থাকে এবং সংসারে অভাব অনটন এখানে ঢুকে আমরা দেখলাম যে একশো টাকা এবং পঞ্চাশ টাকা নোটের কাঁড়ি বহু টিকিটের বস্তা বস্তা টিকিট এটা অবাক হয়ে গেলাম আমরা সবাইকে সতর্ক সতর্ক করলাম যে এলাকার উন্নয়নের জন্য মায়েদের মুখে হাসি ফুটানোর জন্য এবং তাদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই জন্য এই কম্পিউ কম্পিউটার জুয়া এবং ডিআর লটারি এগুলা বন্ধ করা দরকার ছিল এবং আমরা দেখি যে প্রশাসনের নাকের ডোগার সামনে যদি অবৈধ মদের ব্যবসা থাকে সেগুলো তো রোধ করা উচিত তারপরে দূরবর্তীকালে যেটা ভিতরে সেগুলো তো করবই যে গজিনা গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনেই একশো মিটারের মধ্যেই মদ দোকান আজ দীর্ঘদিন চলছে সেটা আমরা এবং অন্যান্য কাছাকাছি যেটা রোড সাইডে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল স্কুলের সামনে এই মদ দোকানগুলো আমরা তুলেছি এতে এলাকার মানুষ খুব খুশি হয়েছে চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতের জনতা পার্টি